মার্ঘেরেটার বিজেপির বিধায়ক ভাস্কর শর্মার বিরুদ্ধে কলকাতার এগারী ব্যবসায়ীর এটা কোক উদ্যোগ কাঢ়ি লওয়ার তথ্য ফাঁড়িল করেছিল রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈ রাজহুয়াক সংবাদমেলত এই কথা প্রকাশ করার পিছতে মুখ খুলিছে ভাস্কর শর্মায়। আর এটা ভাস্কর শর্মাক প্রত্যাহ্বান জানায় অখিল গগৈয়ে কৈছে মূর বিরুদ্ধে মানহানির গোচর তরক ভাস্কর শর্মায়। ব্রাইটশাইন কোক এন্ড কোল প্রাইভেট লিমিটেডে তেওঁলোকে অভিযোগ উত্থাপন করেছিল মুখ্যমন্ত্রীর ওসর আর লিখিতভাবে মূর ওসরটো বিধায়ক হিসাবে মূর ওসরটো বিরোধী পক্ষের এজন মানুষ হিসাবত মূর ওসরটো অভিযোগ উত্থাপন করেছিল যে ব্রাইটশাইন কোক এন্ড কোল প্রাইভেট লিমিটেড নামের কোম্পানিটো এটা কোক ইন্ডাস্ট্রি স্থাপন করার পাছত সেই ইন্ডাস্ট্রিটো মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর শর্মা আর তেওঁৰ গুন্ডা বাহিনীয়ে দখল করেছিল এইবুলি আমার উপর ওসর অভিযোগ উত্থাপন করেছিল। এই মুখ্যমন্ত্রীর ওসরও অভিযোগ উত্থাপন করেছে আর আমার ওসরও অভিযোগ উত্থাপন করেছে আর তার সাপোর্টিং সকল ডকুমেন্ট ইতিমধ্যে সেই কোম্পানিটে আমার হাতত প্রদান করেছে। তারপর আজি ভাস্কর শর্মায় যদি কয় যে আমি মিছা কথা কৈছো আর আমার উপর মানহানি গোচর তরিব তেতিয়াহলে মই তেনেকুৱা মানহানি গোচরের কারণে ভাস্কর শর্মাক আদরণি জানাইছো। খুব ভাল হব তেখেতে মানহানি গোচর তলক আমি কোর্টলে যাম আর আমি সমস্ত ডকুমেন্ট কোর্টত প্রডিউস করিম আর যেবিলাক বস্তু আমার হাতত দিছে এই আটাইবিলাক আমি কোর্টর হাতত প্রডিউস করিম আর লগতে কোর্টলে যেদিন যাম প্রত্যেক দিনে সংবাদ মাধ্যমক আমি কম যে কেনেকৈ মার্ঘেরিটা আর লিডু অঞ্চলত ব্যাপক রূপত কয়লার সিন্ডিকেট কয়লার অবৈধ খনন চলি আছে আর সেই সিন্ডিকেটর ঘুরি ধরেছে কোনে আর কেনেকৈ এই কাম চলি আছে প্রত্যেকটা খবর আমি অসমবাসী রাইজক জানাব পাৰিম।